ক্রিকেটের সব খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। পাকিস্তানি তরুণ পেসারের বাউন্সার হাসপাতালে আন্দ্রে রাসেল। পাকিস্তান সুপার লিগ PSL খেলতে গিয়ে বড় বিপদে পড়লেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। পাকিস্তানে 20 বছর বয়সী পেসার মুসা খানের বাউন্সারে আঘাত পেয়ে হাসপাতালে যেতে হলো ক্যারিবীয় এই তারকাকে। শুক্রবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে হাসান আলী মোহাম্মদ ওয়াসিম ও মোহাম্মদ মুসার গতির মুখে পড়ে 20 ওভারে 133 রানে অল আউট হয় কোয়েটা গ্রাডিয়েন্টস। প্রথম ইনিংসে 14তম ওভারে ইসলামাবাদ ইউনাইটেডের তরুণ পেসার মোহাম্মদ মুসাকে পরপর 2টি ছক্কা হাঁকালেন আন্দ্রে রাসেল। ঠিক পরের বলটি এসে রাসেলের হেলমেটে আঘাত হানে। প্রাথমিক চিকিৎসা শেষে ফের ব্যাট করতে গিয়ে ঠিক বলেই আউট হয়ে যান রাসেল। চোটাক্রান্ত হওয়ার পর প্রথম দিকে তেমন কোনো সমস্যা হয়নি রাসেলের, কিন্তু পরবর্তীতে সমস্যা হলে তার পরিবর্তে ফিল্ডিং করতে নামানো হয় নাসিম শাকে। অবস্থা খারাপ হয় আন্দ্রে রাসেলকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অ্যাম্বুলেন্সে তোলার সময়ও তাকে স্ট্রেকচারে করে নিয়ে যাওয়া হয়। স্ট্রেকচারে মাথায় হাত দিয়ে যেভাবে রাসেল শুয়েছিলেন তাতে মনে হয়েছে তার সমস্যা হচ্ছে। আশা করি আপনার পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য।